ঠিক যেটার উপর আজ আমরা ডিসকাস করব যেটা হচ্ছে এই স্টেপ অফ সাকসেস ট্রেনিং কারণ আমরা সেপস অফ বিজনেস জয়েন করেছি একটা সফলতার আশা নিয়ে একটা আমাদের প্রত্যেকের মনের মধ্যে একটা স্বপ্ন যে আমরা এই জায়গা থেকে নিজের জীবনে এটা বড় পরিবর্তন আনতে চাই তো কিভাবে আমরা পরিবর্তন আনতে পারব তার বেসিক থিওরিক্যাল এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আজ আপনাদের সামনে আমি শেয়ার করার চেষ্টা করব এবং আমার পূর্ণ বিশ্বাস যদি আজকের এই সেশনটা আপনারা প্রত্যেকেই মনোযোগ সহকারে পেন ডায়রি নিয়ে আপনারা স্টেবল মুডে বসুন এবং পুরো প্রোগ্রামটাকে আপনারা অ্যাটেন্ড করুন অতি অবশ্যই কিভাবে এই কাজটা সহজে আমরা করতে পারবো সেটার সম্বন্ধে আজ আমাদের কাছে একটা পর্যাপ্ত আইডিয়া অতি অবশ্যই হবে এটা আমার বিশ্বাস তো শর্ট এন্ড সিম্পলে আমি যদি আমার আমার পরিচয়ের কথা বলি আমার নাম শিশির কুমার নায়ক বাড়ি ওয়েস্ট বেঙ্গল বাঁকুড়া ডিস্ট্রিক্টে বাই প্রফেশন ইন্ডিয়ান আর্মিতে জব করতাম ভারতীয় সেনাবাহিনীতে জব করতে করতে যেভাবে আপনারা অপরচুনিটি পেয়েছেন কোন কাজ করার সাথে সাথে আপনারা এই পেয়েছেন ঠিক সেই রকম আমি ভারতীয় সেনাবাহিনীতে চাকরি করতে করতে এই মহান অপরচুনিটি আমার জীবনে আসে যখন এই অপরচুনিটি আমার জীবনে আসে তখন এই সেলিং ইন্ডাস্ট্রি সব সম্বন্ধে আমার কাছে কোনো প্রকারে কোনো এক্সপিরিয়েন্স ছিল না না কোনো অভিজ্ঞতা ছিল কিন্তু এই সাকসেস সাপোর্ট সিস্টেমের মাধ্যম দিয়ে যে এইট গোল্ডেন স্টেপের সম্বন্ধে আমি জানতে পারি এবং সেই বিষয়গুলোকে পুঙ্খানুপুঙ্খিক জানার পর আমি এই কাজটা করা শুরু করি এবং কিভাবে আমরা কম সময়ের মধ্যে এই বিজনেস থেকে বড় সফলতা অর্জন করতে পারবো তার বেসিক্যালি তথ্য আজ আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তো এবং এই মহান অপরচুনিটিতে যখন আমি জয়েন করেছিলাম তখন সেলিং ইন্ডাস্ট্রি সম্বন্ধে কোনো প্রকারে এক্সপিরিয়েন্স ছিল না কিন্তু মাই গ্রেট অল আপলাইন টিম সাকসেস সাপোর্ট কারণে এই মহান অপরচুনিটির কারণে দু হাজার বাইশ সালে সায়েন্স সিটি অডিটোরিয়ামে ডায়মন্ড শিপ নেওয়ার আমি একটা সৌভাগ্য প্রাপ্ত করি যার পিকচার আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা বেসিক্যালি মুদ্রাতে আসবো এবং আমরা কাজের গল্প আলোচনা করবো যে কিভাবে আমরা এই বিজনেসটা করে জীবনের সফলতা অর্জন করতে পারব কিন্তু আমার এটা সব দিনে বরাবরই একটা মনে হয় যে ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে কিভাবে আমরা কাজটা করব এর থেকে কয়েক বেশি গুণ ইম্পর্ট্যান্ট কেন আমরা কাজটাকে করব বা আজকের দিনে আপনারা অনেককেই জানেন যারা ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রিতে মনোযোগ সহকারে কাজ করছেন বা অনেকেই আপনারা জানেন যে আজ এই ইন্ডাস্ট্রি থেকে অনেক বড় সফলতা অর্জন করেছেন কেন তারা এই ইন্ডাস্ট্রিকে সিলেক্ট করেছে আজ এত এত মানুষ এই ইন্ডাস্ট্রি থেকে সফলতা পেয়েছে তারা কেন এই ইন্ডাস্ট্রিতে কাজ করছে সেই কেন হোয়াইটাকে ক্লিয়ার করার উপরে আমি প্রথমেই একটা মাত্র স্লাইড আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে লোক নেটওয়ার্ক মার্কেটিং কেন করে দেখুন এই দুনিয়াতে আমরা প্রত্যেকেই চাই বড় সফলতা অর্জন করতে তো সফলতার পেচানটা কি একটা ব্যক্তিকে আমরা কখন বলতে পারবো এই ব্যক্তিটা সফল যখন তার জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম মিনস আর্থিক আজাদি প্রত্যেকটা মানুষ আজকের দিনে পেতে চায় আর এই আর্থিক আজাদির জন্য আমরা কোনো না কোনো জায়গাতে কাজও করি কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন আমরা যে কোনো জায়গাতে এত বছর ধরে করার পরও কি আমরা রিয়েলি আর্থিক আজাদি পেয়েছি যদি আপনার মন থেকে এই কোশ্চেনটা উঠে আসে এবং উত্তর যদি আপনি নিজের থেকে পান যে নো তো এটা রাইট টাইম রাইট প্লেস যে আপনি এই জায়গা থেকে ফাইনান্সিয়াল ফ্রিডম অ্যাচিভ করতে পারবেন তার জলজিয়ন্ত উদাহরণ আপনি স্লাইডে দেখতে পাচ্ছেন আমাদের যারা গ্রেট ম্যান্টার যাদের সান্নিধ্যে যাদের আদর্শে যাদের গাইডে আমরা এই ওয়ার্কটাকে করছি তারা আজ এই ইন্ডাস্ট্রি থেকে সফলতা পেয়েছে সাপোজ এক্সাম্পল দেখুন আজ যদি আমরা হাওড়া থেকে দিল্লি যাই তো মাঝে যে সমস্ত রেলওয়ে স্টেশন পরে চাই সেটা বর্ধমান হতে পারে দুর্গাপুর হতে পারে আসানসোল পাটনা ইয়া মোগলসরা কানপুর আজ থেকে একশো বছর আগে যে ব্যক্তি হাওড়া থেকে দিল্লি ট্রেনে গেছে তারা যদি ওই স্টেশনগুলো পেয়ে থাকে আর আপনিও যদি ওই স্টেশনটা যদি পেয়ে পেয়ে যান তার মানে আপনি সঠিক রাস্তাতে আছেন তো ঠিক সেইরকম আজ এই ইন্ডাস্ট্রি থেকে যদি কেউ ফাইন্যান্সিয়াল ফ্রিডম এত এত মানুষ লাখো মানুষ এখান থেকে অর্জন করেছেন তার মানে আমরাও যদি সেই সিস্টেমটাকে ফলো করি আমরাও যদি সেই এই স্টেপ অফ সাকসেস ট্রেনিং এর যে গোল্ডেন সূত্রটাকে যদি ফলো করি তো ডেফিনেটলি আমরাও অ্যাচিভ করতে পারবো সেকেন্ড নাম্বার হচ্ছে টাইম ফ্রিডম দেখুন আজকের দিনে প্রত্যেকটা মানুষ জীবনে ওয়ার্ক করছে কিন্তু প্রত্যেকে চায় যে সময়ে স্বাধীনতা লাভ করতে কিন্তু আপনি যে কাজটা করছেন ওই কাজটা যদি সালো সাল করেন কি সেখান থেকে টাইম ফ্রিডম আমরা অ্যাচিভ করতে পারবো কিন্তু যে অপরচুনিটি আপনার জীবনে এসেছে সেফ সব এখান থেকে আপনি টাইম ফ্রিডম এচিভ করতে পারবেন রেপুটেশন রেপুটেশনের যদি কথা বলা যায় আমাদের গ্রেট মেন্টার মিস্টার এম সি বিশ্বাস স্যারকে আপনারা দেখুন ইন্ডিয়ান আর্মিতে স্যার জব করতেন কিন্তু আজ এত বড় স্টেজে এত বড় সম্মান একবার যদি আপনি একটা লেভেল অ্যাচিভ করেন প্রত্যেকটা জায়গাতে একটা ভব্য মান সম্মান এই অপরচুনিটি আমাদেরকে দেয় সিকিউরিটির যদি আমরা কথা বলি সেটা আমরা দেখতে পাচ্ছি জল জয়ন্ত উদাহরণ লেট মিস্টার সঞ্জয় পাঠক যে আজকের দিনে সঞ্জয় পাঠক স্যার নেই আমাদেরই গ্রেট মেন্টার আমাদেরই গ্রেট আর্ডস আপনি একটু অ্যানালাইজ করে দেখুন এই দুনিয়াতে ইনকাম দু ধরনের হয় একটা অ্যাক্টিভ ইনকাম আর একটা প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকামকে আমরা এটা বলে থাকি যে আমি যদি কাজ করি তার বিনিময়ে যদি ইনকাম আসে সেটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বাট প্যাসিভ ইনকামটা কি আমার অবর্তমানে বা আমি কাজ করি বা না করি আমার বাড়িতে যদি ইনকাম আসে বা আমার জন্য যদি কেউ কাজ করে তাহলে সেটা হবে আমাদের জীবনে প্যাসিভ ইনকাম যার জলজিয়ান্ত উদাহরণ দেখুন সঞ্জয় পাঠক স্যার এই দুনিয়াতে নেই অথচ আজকের সাড়ে নটার প্যানেলে একশো জন পার্টিসিপেন্ট প্যানেল দু মিনিটও লাগেনি একশো জন পার্টিসিপেন্ট ফুল তার মানে কি এই এক ব্যক্তিও যে আজ আমরা শিখার জন্য চেষ্টা করছি কাজটা করার জন্য চেষ্টা করছি আপনি একই নন ভাবুন আমাদের এই ওয়ান হান্ড্রেড পিপুলের ওয়ার্ক এর বেনিফিট তার পরিবার পাচ্ছে কি পাচ্ছে না একবার নিজের থেকে কোশ্চেন করুন আজ আমরা এটা নয় জাস্ট অনলি সবাই সেফ সফে কাজ করছি ফুল টাইম অনেকেই আমরা কোনো না কোনো জায়গাতে আগে কাজ করতাম একবার নিজের থেকে একবার সেফ কোশ্চেন করুন যে আমি যদি কাজ না করি আমার হয়ে কতজন ব্যক্তি কাজ করবে যদি আপনার মন থেকে আওয়াজ আসে নো তো রাইট টাইম রাইট প্লেস রাইট অপরচুনিটি যদি আমরা এই ইন্ডাস্ট্রিতে কাজ করি অতএব আমাদের জীবনে সিকিউরিটি হান্ড্রেড পার্সেন্ট তৈরি হবেই এবং নাম্বার ফিফথ গুড হেলথ যদি এই চারটা জিনিস আমরা এচিভ করে নিই তো পঞ্চমটা অটোমেটিক আমাদের জীবনে আসবে এটা গ্যারেন্টেড কিন্তু এটা আসবে কিভাবে এর জন্য আমাদেরকে ফলো কি করতে হবে আসুন এটার সম্বন্ধে এখন আমরা একটু আলোচনা করব। সেটার সম্বন্ধে যদি আমি আলোচনা করতে চাই তার জন্য আমাদের সিস্টেম বলছে ফলো দা পথ পথ নামক যে এটা এটাকে আমাদেরকে ফলো করতে বলছে আর পথ কি বলছে না কারণ সফলতা আসে না সফলতার জন্য সময় লাগে কিন্তু সময় মানে এটা নয় এখানে কোনো নির্ধারিত সময়ের কথা বলা হচ্ছে না এখানে প্যাশেন্স মানে এটা বলা হচ্ছে না যে আপনি জয়েন করার পর চুপচাপ বসে থাকুন জয়েন করার পর যে এইট গোল্ডেন স্টেপ যেটা সম্বন্ধে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব এটা নিয়মিত রূপে আমাদেরকে ফলো করতে হবে এ ফর অ্যাটিটিউড অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড আমাদের মধ্যে ডেভেলপমেন্ট করতে হবে টি ফর টিচেবিলিটি শিখার জন্য আগ্রহী আমাদেরকে সর্বদাই থাকতে হবে কারণ এই বিজনেসটাই এমনই বা দুনিয়ার যে কোনো সেক্টরে যদি আপনি কমন সেন্স লাগান যদি আপনি সফলতা অর্জন করতে চান আমি সফলতার কথা বলছি দু চার হাজার দশ হাজার টাকা রোজগারের কথা বলছি না সফলতা অর্জন করার আগে সেই 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 ইন্ডাস্ট্রি সেক্টর ফিল্ড সম্বন্ধে শিখতে হবেই আমাদেরকে হবে তো আমরাও যদি এখানে শিখতে থাকি তো ডেফিনেটলি সফলতার প্রত্যেকটা সূত্র আমরা জানতে পারবো আমাদের কাজটা করতে সহজ হবে এবং তার সাথে বি অনেস্ট ইমানদারির সাথে আমাদেরকে এই কাজটা করে এগিয়ে যাওয়ার প্রয়োজন আর আমি এই ইন্ডাস্ট্রিতে সাড়ে সাত বছর ওয়ার্ক করার পর আমার এক্সপিরিয়েন্সের আধারে আমি আপনাদেরকে বলছি যে ব্যক্তি এই চারটা জিনিস নিজের মধ্যে ইনবিল্ড করেছে এই চারটা জিনিসকে সে নিজে বুঝতে পেরেছে এবং যে ফলো করেছে তার জীবনে একটা ডেফিনেটলি বিরাট বড় পরিবর্তন এসেছে তো আমরাও যদি এই চারটা পথ যে ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি আমাদের জীবনে তো ডেফিনেটলি আমাদের জীবনে একটা বিরাট বড় সফলতা আসবে এটা গ্যারেন্টেড এর সাথে সাথে আমরা এ ডিএস আমরা প্রত্যেকেই চাই যে আমাদেরকে এমন কিছু ফর্মুলা যেন আমরা পাই যে ফর্মুলাটাকে করার পর আমাদের সফলতা যেন হান্ড্রেড পার্সেন্ট সাকসেস পাওয়ার জন্য সিস্টেম বলছে যে যদি আমরা তিনটে জিনিসের উপর ফোকাস দিই তো ডেফিনেটলি আমাদের জীবনের সফলতা অনেক তেজির সাথে আমরা পাবো সেই তিনটে জিনিস কি না সবার প্রথম আমাদের সফলতার জন্য যে সবচেয়ে বড় জরুরি যেটা আমাদের জীবনে প্রয়োজন হয় যেটা হচ্ছে এক্সাইটমেন্ট এই বিজনেসে আপনি লক্ষ্য করে দেখবেন যে ব্যক্তি এই বিজনেসটা পাওয়ার পর খুব উৎসাহিত বা যে ব্যক্তি প্ল্যান দেখানোর সময় খুব উৎসাহিত হয়ে প্ল্যান দেখায় যে ব্যক্তি ফলো আপ করার সময় খুব উৎসাহিত হয়ে করে মিনস এই বিজনেসের যে আটটা গোল্ডেন স্টেপ যে খুব উৎসাহিত সাথে করে সেই ব্যক্তি সফলতা অন্যান্য ব্যক্তির থেকে অনেক বেশি পায় এটা থেকে আমরা কি বুঝতে পারছি তার মানে যে আমরা আটটা গোল্ডেন স্টেপ এই জায়গাতে আজ আলোচনা করব এই আটটা স্টেপ যখন আমরা ফলো করবো আমাদেরকে উৎসাহিত হয়ে করতে হবে যদি আমরা দুঃখী হয়ে কম উৎসাহের সাথে করি তাহলে কিন্তু অলওয়েজ আমাদের রেজাল্ট কম আসবে আর যদি আমরা খুব এক্সাইটমেন্টের সাথে খুব উৎসাহিত হয়ে মনের মধ্যে আলাদা একটা ফিলিংস আলাদা একটা খুশির সাথে ওয়ার্ক করি তো আপনি দেখবেন রেজাল্ট অনেক বেশি পাবেন আর ইভেন আমরাও একটা জিনিস লক্ষ্য করে দেখেছি মার্কেটে দেখবেন যেদিন আপনি খুব খুশির সাথে কাজ করেন অন্যান্য দিনের তুলনায় আপনি কাজ বেশি করবেন আর যদি আপনি দুঃখী হয়ে করেন দেখবেন আপনার ওয়ার্কিং পাওয়ার অটোমেটিক্যালি স্লো ডাউন হয়ে উঠবে অতএব আমাদেরকে যেটুকু কাজ আমরা করব চাই দু ঘন্টা করি চাই চার ঘন্টা করি উৎসাহের সাথে খুশির সাথে আমাদেরকে করতে হবে আর আমাদের সফলতা জন্য সবচেয়ে বেশি জরুরি সেটা হচ্ছে আমাদের এক্সাইটমেন্ট সেকেন্ড নাম্বার টেকনিক যেটা সম্বন্ধে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব আর থার্ড নাম্বার হচ্ছে ফাইন টিউনিং ফাইন টিউনিং মিন্স রিলেশন তালমেল যত ভালো তালমেল আপলাইন এন্ড ডাউনলাইনের মধ্যে আমরা তৈরি করতে পারবো তত আমাদের এই বিজনেসটা আরো মধুর এবং কম সময়ের মধ্যে আমরা বড় সফলতার দিকে এগিয়ে যেতে পারবো তার সাথে সাথে অলওয়েজ যে আমাদের থ্রি পাওয়ার এটাকে আপনারা অ্যাপ্লাই করবেন কারণ সাকসেস সাপোর্ট সিস্টেমের তেইশ বছরের এক্সপিরিয়েন্সের আধারে এটাও লক্ষ্য করে দেখা গেছে যারা এই যাদের জীবনে এই থ্রি পাওয়ার নিজের জীবনে অ্যাপ্লাই করেছে তাদের সাকসেস অনেক ফাস্ট এসছে সে তিনটে পাওয়ার কি সবার প্রথম পাওয়ার অফ স্পোকেন ওয়ার্ড কথিত শব্দের যে শক্তি এটা আমাদেরকে বুঝতে হবে অনেক ব্যক্তি কোনো কাজ করার আগে তার মনের মধ্যে হয় যে না এটা আমার দ্বারা হবে না আমি পারবো না আমি নতুন আমি তো এই প্ল্যান শিখছি আমি তো ফলো আপ করতে জানি না এই শব্দটাকে আপনি লাইফ থেকে ভুলে যান কারণ পারবো না এই ওয়ার্ডটা আমাদের জীবনের সফলতার বড় বাধা কারণ আজ আমরা উপর তৈরি করা প্রোডাক্ট আমাদের মধ্যে কোনো কমি নেই প্রত্যেকটা ব্যক্তি এই অপরচুনিটি থেকে সফলতা অর্জন করতে পারবে যদি তার চিন্তাধারাটাকে সে চেঞ্জ করে নেয় যে তার মুখের বলিটাকে যদি সে চেঞ্জ করতে পারে মুখের বলি এটা বিরাট বড় পাওয়ারফুল জিনিস পাওয়ার অফ সাবমিশন সিস্টেম এবং আপলাইনের প্রতি একটা সাবমিশন মানে সমর্পণ ভাবনাতে যদি আমরা কাজ করি তো দেখবেন আমাদের জীবনে অসফলতা কম আসে কারণ আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখবেন অনেক রোড অ্যাক্সিডেন্টের কথা আপনি শুনেছেন আপনার এরিয়াতে হয়েছে আপনার ডিস্ট্রিক্টে হয়েছে আপনার সিটিতে হয়েছে কিন্তু আপনি খুব কেস লক্ষ্য করে দেখবেন অন্ধ ব্যক্তির কখনো লাইফে রোড অ্যাক্সিডেন্ট হয়নি কেন হয় না কারণ নাম্বার এক ও যখন রাস্তা পারাপার করে তখন কোনো না কোনো ব্যক্তির কাছে হান্ড্রেড পার্সেন্ট সমর্পিত হয়ে যায় এই যে সমর্পণ খুব ইজি ওয়ে এই অপরচুনিটি থেকে বড় সাকসেস পাওয়ার তো সমর্পিত ভাবনাতে ওয়ার্ক করুন আর পাওয়ার অফ ইউনিটি যতটা আমরা ইউনাইটেড হয়ে ওয়ার্ক করতে পারবো ততটা আমাদের জন্য লাভদায়ক হবে কারণ একটা প্রবাদ আপনারা শুনেছেন দশের লাঠি একের বোঝা যদি দশটা বাসকে এক জায়গায় জড়ো করে দেওয়া হয় একজন ব্যক্তির পক্ষে নিয়ে যাওয়া খুবই কঠিন কিন্তু সেই দশটা বাসকে যদি দশজনের হাতে শেয়ারিং করে দেওয়া হয় দেখবেন অনাশয়ে এক জায়গা থেকে অন্য জায়গা নিয়ে যাওয়া যায় ইউনিটি যতটা আমরা ইউনাইটেড হয়ে কাজ করতে পারবো ততটা আমাদের এই বিজনেসটাতে পারবো তার সাথে সাথে এই বিজনেসের যেটা খুব ইম্পর্টেন্ট রুলস যেটার সম্বন্ধে আমরা জানি যেটার সম্বন্ধে আমরা প্রত্যেকেই আলোচনা করে থাকি সেটা হচ্ছে থ্রি কারিনার রুলস কারণ বড় সংগঠন তৈরি করার জন্য থ্রি কার্ডিনার রুলস কে ফলো করা আমার আপনার প্রত্যেকেরই এটা পরম ধর্ম এবং পরম কর্তব্য আপনি বলতে পারেন কারণ যখন আমরা থ্রি কার্ডিনার রুলসটাকে ফলো করব তখন আমাদের বিজনেসের চরম শিখরে পৌঁছাতে কেউ আটকাতে পারবে না তো থ্রি কার্ডিনার রুলসের প্রথম একটা সেন্টেন্স কখনো জন্য এই আপনি যদি নতুন কাজ কিছু করতে চান তো অলওয়েজ আপনার যে অ্যাকটিভ আপলাইন তার সাথে আপনি একটু শেয়ার করে আপনি কাজটাকে করুন এতে লাভ কি হবে যদি এই ধরনের বিচারধারা আপনার আপলাইনের মধ্যে কখনো এসে থাকে সে তার যদি লাভ হয়ে থাকে সে আপনাকে সহযোগিতা করবে আর যদি তার মনে হয় যে না এটাতে লস হতে পারে তো আপনার ক্ষতি হওয়ার আগে সে আপনাকে সূচিত করে দেবে নাম্বার টু মনের মধ্যে কখনো যদি নেগেটিভিটি আসতেই পারে কিন্তু নেগেটিভিটি আসার পরও আপনি কখনো জন্য আপনার যে ডাউনলাইন ইয়া ক্রস লাইনকে কখনোই জন্য আপনি শেয়ারিং করবেন না আর নাম্বার ফোর সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যেটা যেটা হচ্ছে আমাদের এই বিজনেসটা ফ্যামিলি রিলেটেড বিজনেস ইগো মানি এবং ফ্যামিলি মেম্বারের উপর কখনোর জন্য আমাদের গালত নেগাতে দেখা চলবে না যদি আমরা এই তিনটে কার্টিনার রুলসকে ফলো করি তো ডেফিনেটলি এই ব্যবসাতে চরম শিখরে লং টার্মে পৌঁছানোর জন্য আমার আপনার জন্য সহযোগিতা করবে এরপর আজকের যে মুখ্য গোল্ডেন বিষয় সেটার উপর আজ আপনাদের সাথে আমি আলোচনা করব এতক্ষণ পর্যন্ত যে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে কিভাবে আমরা এই কাজটা করব সেইটার সম্বন্ধে আমরা আলোচনা করেছিলাম তো এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে কি না এই স্টেপ অফ গোল্ডেন স্টেপের সম্বন্ধে এখন আমরা আলোচনা করতে চলেছি তো আপনাদের প্রত্যেককে আমার হামবেল রিকোয়েস্ট এই যে আটটা মুখ্য স্টেপ এই আটটা স্টেপ খুব মনোযোগ সহকারে শুনুন কারণ আজকের দিনে যদি আমরা বড় সংগঠন তৈরি করতে চাই চাই ছোট সংগঠন তৈরি করতে চান যতক্ষণ পর্যন্ত আমরা এই আমাদের লাইফে ফলো না না করব করব। স্টেপকে ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের সফলতা কিন্তু আসে না আজ যদি ডাইরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকে কোনো ব্যক্তি দশ জনেরও টিম বানিয়েছে সে কিন্তু এই পাঁচ আটটা স্টেপ ফলো করেছে সে আটটা স্টেপ কি কি আসুন দেখে নেওয়া যাক সবার প্রথম হচ্ছে ড্রিম মিনস হচ্ছে স্বপ্ন যে আমাদের এই বিজনেস টিকে থাকার জন্য সহযোগিতা করে থেকে ডিম সেকেন্ড হচ্ছে লিস্ট লিস্ট মিনস মানুষের নাম একটার পর একটা স্টেপের উপর আমরা আলোচনা করব আগে আটটা স্টেপ দেখে নেওয়া যাক নাম্বার থ্রি ইনভিটেশন আমরা লিস্ট বানিয়েছি কিন্তু যদি আমরা ইনভাইট না করি তো কোনো ব্যক্তিকেই আমরা প্ল্যান দেখাতে পারবো না কিন্তু যদি আমরা ইনভাইট করা শুরু করে দিই তো ডেফিনেটলি আমাদের জন্য প্ল্যান দেখার জন্য রাজি হয়ে যাবে নাম্বার শো দা প্ল্যান আমাদেরকে প্ল্যান দেখাতেই হবে আর যদি কোনো ব্যক্তির সাথে ভালো জয়নিং হচ্ছে কোনো ব্যক্তির যদি ভালো রেজাল্ট পাচ্ছেন সে একটাই কাজ করছেন সেটা হচ্ছে শো দা প্ল্যান সে প্ল্যান দেখাচ্ছে কারণ প্ল্যান দেখালেই আমার আপনার সাথে জয়নিং অতি অবশ্যই আসবে নাম্বার পাঁচ ফলো আপ শুধু প্ল্যান দেখিয়ে দেখিয়ে গেলাম ফলো আপ করলাম না তাতে রেজাল্ট আপনার কম আসবে কিন্তু প্ল্যানের সাথে সাথে যদি আমরা ফলো আপ করি মানে নিরন্তন প্রয়াস তার কোয়ারিজ যদি আমরা ক্লিয়ার করি তো ডেফিনেটলি আমাদের জয়নিং রেশিও অনেকখানি বৃদ্ধি পাবে নাম্বার সিক্স হান্ড্রেড পার্সেন্ট ইউজার নাম্বার সেভেন এ টিম প্লেয়ার এন্ড নাম্বার এইট টেপ বুক অর ফাংশন এর মাহাত্ম আসুন এই আটটা স্টেপের উপর এখন আমরা প্রবেশ করছি এবং এই আটটা স্টেপকে আপনি মনোযোগ সহকারে দেখুন দেখবেন অতি অবশ্যই আপনার কাজ করতে সহযোগিতা পাবে তো সবার প্রথম স্টেপ যেটাকে বলা হচ্ছে ড্রিম আচ্ছা এই বিজনেসের ড্রিমটাকে কেন বলা হচ্ছে যে আপনি আপনার ডায়েরিতে লেখুন যে আপনি জীবনে কি চান চাই সেটা সাপ্তাহিক হতে পারে চাই সেটা মান্থলি হতে পারে চাই সেটা কোয়ার্টারলি হতে পারে চাই সেটা হাফ ইয়ারলি হতে পারে চাই ইয়ারলি হোক চাই টেন ইয়ার্স হোক আপনি আপনার জীবনের যে ড্রিম আপনার যে লক্ষ্য সেটাকে আপনি নোট ডাউন করুন কারণ যখন আপনার লক্ষ্যটা যদি নির্ধারিত হয়ে যায় আপনি যেতে কোথায় চান এটা যদি আপনার ক্লিয়ার হয়ে যায় তো দেখবেন আপনার সফলতা অনেকখানি ইজি হয়ে যাবে কারণ দেখুন গোল আর স্বপ্নের মধ্যে একটা ডিফারেন্স বলছে স্বপ্ন আর লক্ষ্য মধ্যে একটাই অন্তর স্বপ্ন দেখার জন্য শুধু আমাদের জীবনে কি করতে হবে না ঘুমালেও আমরা স্বপ্ন দেখি কিন্তু লক্ষ্য কি না সেটাকে সেটাকে পূর্ণ করার জন্য যে পরিশ্রম আমরা করি বলা হয় গোল বা লক্ষ্য তো এটা আপনি সাপ্তাহিকও একটা গোল লাগাতে পারেন যারা নতুন যারা এই নিউলি জয়নিং করছেন তাদের সাপ্তাহিক এটা গোল হতে পারে যে আমাদের এই অপরচুনিটি মাসে চারবার পে আউট করে অতএব মাসে চারবার যখন পে আউট করে প্রত্যেক সপ্তাহে আমার মিনিমাম চেক ওয়ান থাউজেন্ডের আমার থাকবেই থাকবে এই লক্ষ্যটাকে নিয়েও আপনি কাজ করতে পারেন লাইফে দেখবেন একটা জায়গা থেকে যদি আপনি একটা জায়গা যান যদি আপনার এটা ক্লিয়ার হয়ে যায় যে আপনি কুড়ি কিলোমিটার দূরে যাচ্ছেন কটার সময় পৌঁছাতে হবে এই টাইমটা যদি আপনার কাছে ক্লিয়ার থাকে তো দেখবেন আপনার যাওয়ার গতি বা আপনার মাইন্ডসেট দুটোর মধ্যেই পরিবর্তন থাকবে আর পৌঁছালেই হবে নাহলে কোনো ব্যাপার নেই তো তাহলে দেখবেন আপনার যাওয়ার যে স্পিডটা বা আপনার যাওয়ার যে ভঙ্গিমাটা ওটা কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স আপনি দেখতে পাবেন ঠিক সেই রকম এই বিজনেসও আপনি যদি কম সময়ে সফলতা অর্জন করতে চান তো আপনাকে লক্ষ্য সেট করতেই হবে কারণ বিনা লক্ষ্য সেট করে আজ পর্যন্ত কেউ মহান হতে পারেনি আর আমরাও যদি এই ব্যবসাতে বড় সফলতা অর্জন করতে চাই অতএব আমাদেরকেও লক্ষ্য সেট করতে হবে আর এই বিজনেসের একটা ইজি লক্ষ্য যেটা কোয়ার্টারলি বেসে আসে যেটা কোম্পানির টার্গেট যেটা আঠেরোই অক্টোবরে শুরু হয়েছে পঁচিশ জানুয়ারি পর্যন্ত এই টার্গেটটা রয়েছে আমরা যদি এই টার্গেটটার উপর ফোকাস করি তো ডেফিনেটলি আমাদের কাজ করতে বা আমাদের সফলতা নিতে অনেকখানি ইজি হয়ে যাবে তো লক্ষ্যটাকে আমরা কিভাবে ফুলফিল করতে পারবো সেটার সম্বন্ধে যদি কথা বলা যায় একটি ফেসাল লেভেলের ব্যক্তি যদি এই কোম্পানির টার্গেট জেতার জন্য তার একটা মাইন্ড সেট হয় বা সে যদি মনে মনে ভাবে যে না আমি যদি কোম্পানির টার্গেট জিতি যদি আমার জীবনে সফলতা আসে তো আমি কোম্পানির টার্গেট জেতার জন্য ফোকাস দেব তো কোম্পানির টার্গেট জেতার জন্য ফেসার লেভেলের ব্যক্তির জন্য বলা হচ্ছে তার নিটটা কত না চার হাজার দুশো বিভি লেফটে আর চার হাজার দুশো বিভি রাইটে সে ব্যক্তি যদি টার্গেট জিততে চায় তো সবার প্রথম তাকে মাইন্ডসেট করতে হবে যে আমাকে প্ল্যান কত দেখাতে হবে প্র্যাকটিক্যালি রিসার্চ বলছে একটা ফেসার লেভেলের ব্যক্তি যদি দুশো জন ব্যক্তিকে প্ল্যান শো করে থাকেন সেই ব্যক্তি হান্ড্রেড এই রেসিওটা হান্ড্রেড ওয়ার্ক করবে তো আপনি আপনার লক্ষ্যটাকে প্রথমে সেট করুন গোলে কনভার্ট করুন কটা করে প্ল্যান আপনাকে দেখাতে হবে এটার উপর আপনি একটা ম্যাপ তৈরি করুন তারপর যদি আপনি অ্যাকশন করেন তো দেখবেন আপনার রেজাল্ট রেশিও অতি অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে এটা গ্যারেন্টেড তো রেজাল্ট রেসিও পাওয়ার জন্য আমাদেরকে করতে কি হবে আপনার যখনই গোল বা আপনার যখনই ড্রিমটা সেট হয়ে যাচ্ছে তখন আমাদের এখানে যে সেকেন্ড নাম্বার ওয়ার্ক সেটা হচ্ছে আমাদেরকে লিস্ট বানাতে হবে আর লিস্ট বানানোর জন্য সাকসেস সাপোর্ট সিস্টেমের পক্ষ থেকে ভ্যাথরিন টুলস নাম্বার ওয়ান টুলস যেটার নাম হচ্ছে শুভারাম আপনি শুভারামটাকে ব্যবহার করুন আর শুভারামে যদি আপনার পরিচিত সার্কেলের নামগুলো আপনি লেখেন তো দেখবেন আপনার বিজনেসটা করা অনেক সহজ হয়ে যাবে আর আমরা এই ব্যবসা থেকে কম সময়ের মধ্যে বড় লিস্ট কিভাবে বানাতে পারবো না এই ফর্মেটটাকে যদি আপনি অ্যাপ্লাই করেন নিজের জন্য বা আপনার টিমে যে ব্যক্তি নতুন জয়নিং করেছেন তার জন্য তো দেখবেন অনাস দেড়শোর বেশি লিস্ট আপনি খুব তাড়াতাড়ি তৈরি করে নিতে পারবেন এইখানে লিস্টের যে ফরম্যাটটা বলা হচ্ছে যারা গভর্নমেন্ট জব করেন বা প্রাইভেট জব করেন যাদেরকে আপনি জানেন যাদেরকে আপনি চিনেন টোয়েন্টি নাম তাদের লেখুন ব্যবসা বাণিজ্য করে থাকেন তাদের কুড়ি জনের নাম লেখুন যারা পড়াশোনা কমপ্লিট করে বসে আছে তাদের কুড়ি জনের নাম লেখুন রিটার্ড পার্সনের দশ জনের নাম লিখুন হাউস ওয়াইফের কুড়ি জনের নাম লেখুন এইভাবে যখন আপনার পরিচিত সার্কেলে আপনি লিস্ট বানাতে বসবেন দেখবেন হয়ে। আপনি একটা বিরাট বড় লিস্ট তৈরি করতে পেরেছেন আর ওই লিস্টটাকে ইনভাইট আমাদেরকে করতে হবে আর যখনই আমরা ইনভাইট করা শুরু করব তখন আমাদের প্ল্যানটা স্টার্ট হয়ে যাবে আর বিভিন্ন প্রফেশনের মানুষের যদি পরিচিতির লিস্ট আপনি বানান তো সবচেয়ে বড় বেনিফিট এটা হবে বিভিন্ন প্রফেশনের মানুষ আপনার সংগঠনের সাথে যুক্ত হয়ে যাবে তা সত্ত্বেও আমাদের প্রত্যেক দিন যেটা করা উচিত সেটা হচ্ছে থ্রি ফিট রুলস কারণ আপনি যে পরিচিত সার্কেলে যখন বিজনেসটাকে করবেন এক্ষেত্রে কি হবে না পরিচিত সার্কেল থেকে আপনার রেজাল্ট আসবে কিন্তু পরিচিত সার্কেল থেকে আপনার গাড়িটা এক নাম্বার গিয়ারে চলবে কিন্তু দু নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার দেওয়ার জন্য আপনার থ্রি ফিট রুলস বিরাট বড় অ্যাহেম ভূমিকা গ্রহণ করবে তো লিস্টটাকে তো আপনি বানাচ্ছেন লিস্ট বানানোর সময় ধ্যান দেবেন ব্যক্তিটা যেন সামাজিক হয় যেন আপনার কথা তার বোঝার শক্তি থাকে হয় হয় মানে বছর বয়সের ব্যক্তিটা এবং যেন যেন মেন্টাল মানসিক ভারসাম্যহীন যেন না হয় এটা যদি আমরা ফলো করে কাজ করি তো দেখবেন আমাদের লিস্টটা ভালো তৈরি হবে আর যদি ভালো র মেটেরিয়ালস হয় কোনো কোম্পানিতে যদি প্রোডাকশন তৈরি করার আগে কাঁচামালটা যদি ভালো হয়ে যায় তো দেখবেন প্রোডাকশন কোয়ালিটিটা বেস্ট হয় ঠিক সেরকম যদি লিস্টটাকে আপনি এই ফরম্যাটে তৈরি করতে পারেন তো দেখবেন আগামী দিনে আপনার বিজনেসটাকে করতে অনেকখানি ইজি হয়ে উঠবে নাম্বার থার্ড যেটা আছে সেটা হচ্ছে ইনভাইট হাউ টু ইনভাইট আমরা ইনভাইট কিভাবে মানুষকে করব লিস্ট তো আমরা বানিয়ে নিলাম টার্গেট গোলও আমরা সেট করে নিলাম ইয়েস আমরা কোম্পানির টার্গেট জিতবো কিন্তু লিস্ট কিভাবে বানাবো দেখুন লিস্ট বানানোর জন্য বেস্ট আইডিয়া তো আপনারা পেলেন কিন্তু ইনভাইট কিভাবে করবেন ইনভাইট করার জন্য এই জায়গাতে একটা লাইন বলছে যে ইনভাইট আপনি কি ইউজ করার সময় কি বলছেন এটা বড় ইম্পর্টেন্ট নয় কতটা কনফিডেন্সের সাথে কতটা আত্মবিশ্বাসের সাথে আপনি কথা বলছেন তার উপর ডিপেন্ড করবে ব্যক্তিটা প্ল্যান দেখবে কি না যেটা আগেই আমি আপনাদের সামনে শেয়ার করেছি নাইনটি পার্সেন্ট উৎসাহিত থাকলে আমাদের এই বিদেশের প্রত্যেকটা স্টেপকে আমরা দারুণ ভাবে করে এগিয়ে যেতে পারবো তো ইনভাইট যখনই করবেন কিছু আপনি করুন যেটাকে বলছে ক্র্যাপ মেথড করুন সি ফর ক্যাপেল যখনই কাউকে প্ল্যান দেখাবেন ক্যাপেল লেভেলে প্ল্যান দেখান আর ফর রেসপেক্টেবল সমাজের যারা মানসম্মান বলা ব্যক্তি তাদেরকে আগে প্ল্যান দেখান এ ফর অ্যাম্বিসিয়াস যারা জীবনে কিছু অ্যাগ্রেসিভ কিছু এক্সট্রা করতে চায় তাদেরকে আগে প্ল্যান দেখান এমবিসিএস এর ক্ষেত্রে আপনি এটাকেও অ্যাপ্লাই করতে পারেন কি না যারা একটা কাজের সাথে আরো কোনো কাজ করে সে হচ্ছে আপনার এমবিসিএস পি ফর প্রফেশনাল যারা সমাজে কোন না কোনো প্রফেশনের সাথে যুক্ত তাদেরকে আপনি আগে যদি প্ল্যান দেখান তো আপনার রেজাল্ট রেশিওটা অনেকখানি বৃদ্ধি পাবে ইনভাইট আপনি যেভাবেই করুন ইনভাইটের উপর আমরা স্পেশাল টেকনিক চালাবো যে টেকনিক গুলোকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু ইনভাইট করার সময় হামেশা মাথার মধ্যে রাখবেন এই ফাইভ রুলস কিছু লোক আসবে কিছু লোক আসবে না এতে কখনো জন্য আপনি লাইফে দুঃখী হবেন না কারণ কিছু মানুষ আপনার জন্য অপেক্ষা করছে সুতরাং একটাই কাজ করুন লাগাতার নিজের বেসিক ওয়ার্কের উপর ফোকাস দেন কারণ যে ব্যক্তি লাগাতার বেসিক ওয়ার্কের উপর ফোকাস দেয় তার সাথে রেজাল্ট আসেই আসে এরপর আমরা আলোচনা করব যে এইট গোল্ডেন স্টেপের চার নাম্বার স্টেপ যেটা হচ্ছে সো দা প্ল্যান প্ল্যান কাউকে মুখে মুখে করবেন না প্ল্যান দেখানোর চেষ্টা করবেন চাই সেটা ফোল্ডারের মাধ্যমে হোক সেটা ল্যাপটপের মাধ্যমে হোক যখনই প্ল্যান দেখাবেন ডেস কোড মেনটেন করবেন যে টাইমটা আপনি দেবেন সেই টাইমে তার কাছে গিয়ে উপস্থিত হবেন ডিসিপ্লিনের সাথে প্ল্যান দেখান এবং টেস্টি মানি যেটা রিয়েল আপনার অনুভূতি সেটা আপনি অতি অবশ্যই শেয়ার করুন আমাদের এখানে প্ল্যান ক টাইপের হয় প্রাথমিক প্ল্যান হচ্ছে ওয়ান বাই ওয়ান প্ল্যান যেটা আমরা বাড়িতে গিয়ে বা বাড়িতে দেখে প্ল্যান দেখাই একটা হচ্ছে জুম প্ল্যান যে আপনার বাড়ি থেকে দূরে আছে তাকে আপনি জুমের মাধ্যমে দেখান বড় সাকসেস পাওয়ার জন্য যখনই আপনার টিমে কোনো ব্যক্তি নতুন জয়েনিং করবে বা আপনি যদি নতুন জয়েনিং হন আপনি আপনার আপলাইনকে বলুন যে স্যার আমি আমার বাড়িতে একটা হোম প্ল্যান করব আর যখনই একটা সংগঠন আপনার 30 পঁয়ত্রিশ জনের টিম তৈরি হয়ে যাবে তখন আপনি সেই জায়গায় আপনার সিনিয়রের সাথে ডিসকাস করে ভেনু স্টার্ট করুন কারণ যখনই ভেনু স্টার্ট করবেন দেখবেন আপনার প্ল্যান অটোমেটিক বেড়ে যাচ্ছে প্ল্যান দেখানোর আগে বিপোর্ট প্ল্যান অতি অবশ্যই করবেন এবং আফটার প্ল্যানের উপরেও ফোকাস দেবেন ক্লোজিং করার জন্য সাইন আপ ফর্ম অবশ্যই আপনার কাছে রাখবেন আর প্ল্যান দেখানোর পর সবচেয়ে বেস্ট টু বেস্ট আইডিয়া কোনো না কোনো থার্ড পার্টি অ্যাপ্রোচ মানে আপনার আপলাইনের সাথে কথা অবশ্যই বলুন আর প্রয়াস করুন শুধু প্ল্যান দেখিয়ে আসবেন না সেলস ক্লোজিং করে আসার উপর একটা টার্গেট সেট করুন যদি এটাকে করেন তো দেখবেন অটোমেটিক্যালি আপনার রেজাল্ট রেশিও বৃদ্ধি পাবে নাম্বার ফাইভ নাম্বার গোল্ডেন স্টেপ ফলো আপ ফলো আপের উপর আমাদেরকে ফোকাস দিতে হবে ফলো আপ মিন্ নিরন্তন পেয়াস নিরন্তন পেয়াস যদি আমরা করি রেজাল্ট অতি অবশ্যই পাবো এইখানে আমাদের সার্ভে রেজাল্ট একটা বলছে অলওয়েজ আপনি ফিল ফেল ফাউন্ড প্যাটার্নে ফলো আপ করবেন আর ফলো আপের একটা সার্ভে বলছে আপনি যদি একবার কাউকে কন্ট্যাক্ট করেন তো আপনার দু পার্সেন্ট রেজাল্ট আসবে যদি আপনি একবার প্ল্যান দেখানোর পর দ্বিতীয়বার কন্ট্যাক্ট করেন তিন পার্সেন্ট রেজাল্ট আসবে যদি আপনি তিনবার কন্ট্যাক্ট করেন তো চার পার্সেন্ট রেজাল্ট আপনার বৃদ্ধি পাবে যদি আপনি চারবার কন্ট্যাক্ট করেন পাঁচ পার্সেন্ট রেজাল্ট পাবেন আর যদি আপনি পাঁচের ঊর্ধ্বে কন্টাক্ট করেন তো আপনি এইটটি পার্সেন্ট তক রেজাল্ট এই জায়গাতেই পাবেন এরপর বিএ টিম প্লেয়ার কখনোর জন্য কস লাইনিং করবেন না কারণ যত ইউনাইটেড হয়ে আমরা কাজ করতে পারবো সবাইকে সাথে নিয়ে চলতে পারবো ততই ফার্স্ট আমরা এই জায়গাতে সাকসেস অ্যাচিভ করতে পারবো কাউন্সিলিং উইথ অ্যাক্টিভ আপলাইন আপনি একজনকে আপনার কোচ বা গাইডার হিসাবে সিলেক্ট করুন তার সাথে এভরি পনেরো দিন ছাড়া আপনি তার সাথে বসে ডিসকাস করুন কিভাবে আপনার রণনীতি প্ল্যানিং তৈরি করে ওয়ার্কটাকে করুন আর এডিফিকেশন যখন আপনি প্ল্যান দেখাতে যাচ্ছেন যদি আপনার সিনিয়র সাথে আছে বা আপনার যদি গ্রো লাইন সাথে আছে এক অন্যের তারিফ করুন এক অন্যের প্রশংসা করুন এই বিজনেসে যত বেশি আমরা প্রশংসা করব ততটা ফার্স্ট আমরা এই বিজনেসে এগিয়ে যেতে পারবো তার সাথে সাথে সবচেয়ে যেটা বড় ইম্পর্টেন্ট পার্ট সেটা হচ্ছে কি না টিম সাথে একত্রিত হয়ে নিজেদের মধ্যে ইউনাইটেড হয়ে আমাদেরকে ওয়ার্ক করা দরকার তাহলে আমরা বিজনেসটাকে আরো ফাস্ট ভাবে করতে পারবো এবং সবচেয়ে বড় ইম্পর্ট্যান্ট যেটা হান্ড্রেড পার্সেন্ট ইউজার প্রোডাক্ট ইউজ করুন বা যখন আপনি প্ল্যান বা ফলো আপ করতে যাচ্ছেন তখন প্রোডাক্ট আপনি ডেমো করুন কারণ যদি আপনি ডেমো করেন তাহলে কি হবে না আপনার প্রোডাক্ট সম্বন্ধে সামনে বলা ব্যক্তি ক্লিয়ার হবে এবং আপনারও বিজনেস করতে সহযোগিতা পাবেন তো এটার উপর আপনি ফোকাস দেবেন তাতে কি হবে না আপনার হান্ড্রেড পার্সেন্ট ইউজার হতে সুবিধা করবে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট বড় সংগঠন তৈরি করার জন্য যেটা হচ্ছে টেপ বুক এবং ফাংশনের মাহাত্ম টেপের যদি কথা বলা যায় সবচেয়ে বেস্ট অফ দ্য বেস্ট মর্নিং জুম সেশন যেটা আমাদের গ্রেট ম্যান্টার মিস্টার না এর মাধ্যম দিয়ে আমরা পাচ্ছি বা আপনি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রত্যেকটা ভিডিও ডেইলি যে আসে একবার হোক আপনি এটা শোনার চেষ্টা করুন যত শুনবেন তত আপনার মধ্যে নলেজ বৃদ্ধি পাবে বইয়ের যদি কথা বলি প্রগতিপথ বই আপনি অতি অবশ্যই পড়ুন যত বেশি করে আপনি এই বইটাকে পড়বেন তত ভালো বিজনেস আপনি করতে পারবেন কারণ আমরা যখন জয়েন করেছিলাম তখন এই জুমের সুবিধা ছিল না তখন এই প্রগতিপথ বইটাকে বারবার পড়ে আমরা এই বিজনেসটাকে করা শুরু করি এবং বিজনেসটার সম্বন্ধে ভালো করে বুঝতে পারি অতএব আপনারাও এই বইটাকে বেশিভাবে পড়ার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনার এই কাজটা করতে অনেকখানি সহজ হয়ে যাবে নেক্সট ইভেন্টের যদি কথা বলা যায় চব্বিশ নভেম্বরে কলকাতাতে একটা এলডিপি সেশন হচ্ছে লিডার্স ডেভেলপমেন্ট প্রোগ্রাম এই প্রোগ্রামটাতে আপনি অতি অবশ্যই অতি অবশ্যই পার্টিসিপেট করুন যত বেশি ট্রেনিং মিটিং গিয়ে আমরা অ্যাটেন্ড করব তত আমরা শিখতে পারব আর ফিজিক্যালি ট্রেনিং এর মাহাত্ম সম্পূর্ণ আলাদা এই যে আজ আমি আপনাদের সামনে জুমে এই স্টেপ ট্রেনিং করছি এটাতে আপনি যতটা বুঝছেন এটা যদি আপনি ফ্রাইডের দিনে ফিজিক্যালি বসে দেন তো দেখবেন দুটোর মধ্যে আপনার অনেকখানি বেশি আপনার লাভদায়ক হবে আর সতেরোই ডিসেম্বরে একটা ন্যাশনাল কনক্লেভ হচ্ছে জয়পুরে যেটাও আপনি অ্যাটেন্ড করতে পারেন আর যদি আমরা লাগাতার সিস্টেম অ্যাক্টিভিটিস ফলো করি এই স্টেপ অফ গোল্ডেন ট্রেনিংটাকে আমরা ফলো করি তো লাইফে আপনি দেখবেন এইখান থেকে আপনি পেনশন এচিভ করতে পারবেন বা নিজের পরিবারে একটা বিরাট বড় সিকিউরিটি আমরা তৈরি করতে পারবো ডায়মন্ড তো আমরা হবেই ইনকাম তো আমরা করবই তার সাথে সাথে আমাদের জীবনে একটা আনমোল জিনিস যেটা আমরা একটা লাইফ টাইম পেনশন তিনটা জেনারেশন পর্যন্ত আমরা আমাদের পরিবারের জন্য ছেড়ে দিয়ে যেতে পারবো কিন্তু এটার জন্য সাকসেস ফর এভারের যে টুলস আছে এটাকে অতি অবশ্যই ইউজ করুন যেমন প্রগতি পথ বই লিস্ট বুক প্ল্যান ফোল্ডার বাহাত্তর ঘন্টা এইগুলো যদি আমরা ফলো করি তো ডেফিনেটলি আমাদের জীবনে বড় পরিবর্তন আসবে একবার আপনারা অতি অবশ্যই রিকানেক্ট করবেন মিটিং আজকে এখানে সমাপ কিন্তু একবার রিকানেক্ট এই কারণে আমরা করতে চাই কারণ আজকের এই মিটিংয়ে আপনার কি পয়েন্টটা ভালো লাগলো সেটা অতি অবশ্যই আপনার জানানোর জন্য আপনাকে আমরা একবার করতে চাই তো এখানেই আজকের আমাদের এই স্টেপ ট্রেনিং এর যে স্লাইড ছিল যেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম তো আমার প্রত্যেকের কাছে হামবেল রিকোয়েস্ট একবার আপনারা অতি অবশ্যই রিকানেক্ট অতি অবশ্যই করবেন তো থ্যাংক ইউ সো মাচ গো ডায়মন্ড